দেখে খেলাম, হয় আমার গাড়ি আর এখানে সামনে ঠেলা টাকা লাগিয়ে দিতে গেছি, এত আচ্ছা মানে কোন দিন ভেঙে পড়ে যাবে কোন গাড়ি ঢুকে যাবে বলা মুশকিল। দেখা যাক, কথা তো উঠেও না জি বাবা, ওকে আগে দিলাম আমি, একটু চমকে যে রোডের এখন বর্তমানে হাল প্রচুর খারাপ, রোডে এখন দেখে শুনে গাড়ি চালানো ভালো, ঠিক আছে একটা পারবে না গিয়ে লাগতে বলো, আসতে বলো, আসতে বল দেখি দুম দেখি বল, মানে মানে প্রচন্ড রিক্সের ব্যাপার, এখন তেল চুরি ছিনতাই ফিনতাই হয়ে যে প্রচুর। এই একটা ডিফারেনশিয়াল ওই পছন্দ একটা ডিফারেন্স, ঠিক আছে হাবি জাবি লাগা আছে, সিঙ্গেল ডিফারেন্স কি হবে গাড়ি ওজনটা একটু কম হবে এবং তেল সার্ভিস। সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল 5টা আর আছি আমাদের এই গ্রামের নদীর পাড়ে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা কালকে আমি যেখানে দাঁড়িয়েছিলাম কালকে কিন্তু বৃষ্টি সব ডুবে গেছিল, ঠিক আছে আজ কিন্তু জল নেমে গেছে, জল নেমে গেছে নিয়ে এইও কি বলে মাছ ধরা তারপর বালি, ঠিক আছে বালি তোলা সব কাজ শুরু করেছে আর নদীতে জল এলে কিন্তু ধরো বালি চলে আসে, ঠিক আছে বালিগুলো ধরো মানে ভেসে ভেসে আসে তো নিজে এক জায়গাতে জড়ো হয়, যেমন ধরো ওই জায়গাতে জড়ো হয়েছি, ঠিক আছে এখন অল্প করে তুলেছে আবার মানে জল কমবে তখন ধরো সব আরও বালি তুলতে লেগে যাবে, এখন ধরো গ্রামের লোকগুলো নাই কিন্তু তারপরে ধরো মানে সব চলে আসবে না ধরো বালি তুলতে লেগে যাবে, ঠিক আছে আর আমাদের মানে এদিকে সমস্ত নদীতেই ব্রিজের ওপরে জল উঠে গেছিলো, এদিকে সমস্ত নদীতে কিন্তু ব্রিজের ওপর জল উঠে গেছিলো, এখন তাও মানে পরিস্থিতি স্বাভাবিকের মতো আছে, আবার যদি যা মেঘলা আবহাওয়া করেছে আবার যদি ধরো মানে যদি ধরো জল চলে আসে না আবার কিন্তু ধরো নদীর ওপরে জল উঠে যাবে, আর আমাদের ওইদিকে পুরাতন গ্রাম ডেউচা সমস্ত ব্রিজ বন্ধ হইলো। আজকে ঠিক আছে নাকি জানি কি পজিশন আছে, ঠিক আছে আমরা এখন কি বলে আজকে এখনই অ্যাক্টিভের লোডের অর্ডার হয়েছি, এখনই যাবো গা রফিকা মাথে, রাহুল তখন মানে রাহুল ছুটিতে আছে, ঠিক আছে রাহুল একদিকে যাবো বলেছে সেই জন্য ধরলো, এখন চলো লোড তো করি কি পজিশন, আবার ওই ব্রিজটার আমি খবর নিই, এখন ব্রিজটা খবর নিই তারপর ধরো বেরোবো ওখান থেকে, ওই যে পচ্চনপুরে ব্রিজ বলেছি ঠিক আছে লোড ওই ব্রিজটার উপরে জল চলে গেছিলো, এখন ব্রিজটা ভেঙে গেছে না ঠিক আছে এখন সেই অপর বলে জানে, তা ঠিক আছে বন্ধু চলো লোডে যেয়ে কথা হবে, ঠিক আছে আর হয় বাইক আমার আর এই চশমার 60 টাকা কিনেছি তোমার লাগছে জানাই হোক চলো। বন্ধুরা এই মাত্র এবার রায়পুর এলাম, পা রায়পুর পাম্পে এসে দেখালো কিরকম খারাপ পজিশনে পড়ে গেলাম, আমার তো মাথা খারাপ খারাপ হয়ে গেলো, এই টেলারকে আমাদেরই টেলার বলে ঠিক আছে লাগিয়ে দিয়ে চলে গেছি, আমার সামনে সামনে লাগিয়ে দিয়ে চলে গেছি, কি পজিশন দেখালাম না তোমাদের মানে দূর থেকে দেখায় আমি পজিশনটা, আর এই যে বন্ধুরা পজিশন দেখালাম, হয় আমার গাড়ি আর এখানে সামনে টেলা টাকা লাগিয়ে দিয়ে চলে গেছি, এত জায়গা পাম্পে কোথাও লাগা হয়নি এখানে লাগিয়ে দিয়েছে লেমার্গে, আবার কী করা যায় দেখা যাক, আর পেছনগুলো পেছন গাড়িগুলো সরিয়ে দেখি যদি বেরোতে পারি তো ভালো কথা, নাহলে আবার বাড়ি যেতে হবে এখান থেকে, আর রোডে ওইদিকে ফুল জাম, রোডের পজিশন দেখালাম কিরকম জাম লেগে বসে আছে, মোহাম্মদ বাজারে যে ব্রিজটা ছিল ওই ব্রিজটা ভেঙে গেছে না ঠিক আছে এখন সে অপরবেলায় জানে, ঠিক আছে যেমন রোডে এখন ফুল জাম লেগে বসে আছে বিশাল জাম বলতে গেলে, ঠিক আছে চলো দেখি কী করে বেরোতে পারি এখান থেকে ব্যবস্থা করি, সাইডে ভারত ব্যাঞ্চ এসকে গাড়ি মাহিন্দ্রা পিছনে গাড়ি লেগে পিছনে এই দুটো যদি ধরো সরিয়ে কোনো রকম ব্যবস্থা হয় তো দেখা যাক, আর বন্ধুরা বৃষ্টি হওয়াতে পাম্পের অবস্থা গেল সমস্ত গাড়ি ধরলাম এখানে ঢুকে বসে আছে কোথাও আবার জায়গা নাই, ঠিক আছে আমি যা হোক কোনো রকম বেরোলাম এখানে মানে কায়দা করে, তাছাড়া ধরলাম পজিশন খুবই খারাপ, মার্কেটের অবস্থা দেখতে হচ্ছে সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে, আজকে আমার একটিবার অর্ডার হইলেন যা হোক আমি বেরোলাম, আর হয়ে রফিক মোটর সাইকেল রাখতে দিয়েছে, আমি মোটর সাইকেল কিন্তু রাখিনি তার কারণ হচ্ছে বেরোবে না বেরোবে গাড়ি তো মানে ভরসা নাই না সেই জন্য ধরো গাড়িটাকে গাড়িটাকে বাই করলাম, জলের বোতল যাইছে জলটা ভরে নিই, ফাইনালি মধ্যে যা হোক আমি কোনোরকম পাম্প থেকে বেরোলাম, ঠিক আছে অনেক কষ্ট করে দেখতে পেলে তোমরা, আর এইদিকে পজিশন দেখলাম রাস্তার আবার রাস্তাতে কীরকম জাম লেগে বসে আছে, আজকে লোড করে বেরোতে পারবো নাকি চিন্তা, এবং এই জাম ধরলাম মানে গোটা পাহাড় চলে যাবে, ঠিক আছে পাঁচামি তো জাম থাকবে হরিণ সিংহাও জাম থাকবে ফুল সমস্ত রাস্তায় কিন্তু জাম লেগে যাবে, আর এই দিকে মানে এক সাইড হয়তো ছাড়ছে মনে হয়, ঠিক আছে ব্রিজ কালকে ধরো ডুবে গেছিলো ঠিক আছে পুরো রাস্তা কিন্তু বন্ধ ছিল, আজকে যা হোক নতুন করে চালু করেছে, আর আমাকে এখান থেকে ধরো রায়পুর দিকে ঢুকতে হবে, এখানে জাম লেগে গেলো নাকি গাড়ি চালা এখন বিশাল ব্যাপার, একেই তো অর্ডার নাই এক দু গাড়ি যদি অর্ডার হয়েছে তো এরকম পজিশন হয়েছে তো কী করে চলবে বলো তো, ঠিক আছে এই গাড়িটা আবার ডাইন দিয়ে মেরে দেয় না আর লেগে জাম যত সব গাড়িটা ডান দিকে মেরেছো মেরেছো কোনো ব্যাপার নাই লাইনে মানে পজিশন ভাবে লাগাও তাহলে কি করে গাড়ি ওলাই হবে কি বলবে, আর এখান থেকে বন্ধুরা আমি বাম দিকে ঘুরে যাবো ঠিক আছে রায়পুর থেকে এখান থেকে বাম দিকে ঘুরে গেলাম যা হোক আমি ধরো এবার রায়পুর ভেতরে জাম আছে নাকি ওটাই চিন্তা, আর এই ফাইনালি বন্ধুরা আমি পচ্চনপুর ব্রিজ ঢুকে গেলাম, আর এই ব্রিজে লেগে আমি বলছিলাম যে ভেঙে পালালছে আর হচ্ছে ঠিক আছে এই ব্রিজে কিন্তু জল উঠে গেছে, ব্রিজটার অবস্থা দেখালাম জাস্ট ওই ব্রিজটা যেটা ছিল ভাষা ব্রিজ করেছিল সেই ব্রিজটা কিন্তু ধরো আগে থেকেই
ছাড়ি নিয়ে পালিয়ে গেছে, আর এই ব্রিজটাও ধরো ভেঙে ছুটে একাকার। বাপরে বাপরে, এতেই কিন্তু ধরো রিক্সে গাড়ি বেড়েছে, এইখানে পুরো ধসে গেছে ভাই। ছি ছি ছি, এতেই কিন্তু ধরলো কে ধসে পড়ে যাবে। আর হবে কত মোটামুটি কাঠ দেখ, গাছগুলোকেও নিয়ে যায়নি, ওই গাছগুলোকেও নিয়ে যায়নি, ওই সোনাঝুরি গাছ আর গাছ। ছি ছি ছি, ব্রিজে হাল প্রচুর খারাপ বন্ধুরা। এতে মানে কোন দিন ভেঙে পড়ে যাবে, কোন গাড়ি ঢুকে যাবে বলা মুশকিল। ঠিক আছে, আমি বলে রেখে দিলাম, মিলিয়ে নিও। কোন দিন দেখবে কোনো গাড়ি দেখবে এই ব্রিজের মধ্যে তলিয়ে ঢুকে যাবে, কিছু করার নাই। ওইটা অত সুন্দর ব্রিজ করেছিল, পাইপ টাইপ সব ভাসিয়ে নিয়ে পালাইছে কোন দিকে জলে। আর কালকে মানে জল সে অতিরিক্ত জল হয়েছিল, যে সেই জন্য ধরো এই হাল। ঠিক আছে, খালি অতিরিক্ত জল হয়েছিল। আর বন্ধুরা তোমাদেরকে আজকে আমি জানাবো, ডবল ডিফারেন্সিয়াল ভালো না সিঙ্গেল ডিফারেন্সিয়াল গাড়ি ভালো। ঠিক আছে, ডবল ডিফারেন্সিয়াল গাড়ি আমাদের বলে যেমন আছে ধরো ডবল ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এসকে কোম্পানি যে যতগুলো গাড়ি আছে সব সিঙ্গেল ডিফারেন্সিয়াল। ওটা তোমাদেরকে আমি ভিডিও শেষে মানে ভালো না খারাপ সব বলিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, তো চলো এখন লোডটা করে, দেরি হয়ে গেল। ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরোলাম, নিয়ে রাস্তার অবস্থা দেখলাম পাথর ঢুকে বসে রয়েছে রাস্তাতে, পাথরটা ওঠেও না জি বাবা। হ্যাঁ ওটা সরেন দে, ওটা সরেন দে, বাপরে বাপরে রাস্তার যা অবস্থা, শেষ করে পাথর পর্যন্ত সরাই দিয়েছি নেমে, ওই পাথরটা উঠলো না। ওর বাবার এবার মানে কি বলে উড়িষ্যাতে ফেলাই দিয়েছে পাথরটাকে। বন্ধুরা এক নম্বর লাগিয়ে দিলাম, নিয়ে এখান থেকে বেরিয়ে এলাম। ঠিক আছে, এই ডান দিকে যাবো নাকি? কোন দিকে যাবো আর মালুম পাই না, যদি ভেতরে পাথর থাকে যদি টায়ার কেটে যায় তাহলে তো হয়ে গেলো, খেলি খতম। আরে বাপরে বাপরে, লাইট পর্যন্ত ডুবে যাবে। ছি 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 ছি, এথায় গাড়ি নিয়ে আসতে হয়। এই বন্ধুরা যা ডেঞ্জারাস জায়গা, আমি সেই জন্য কী করবো দাঁড়িয়ে গেছিলাম, নিয়ে আর একটা গাড়ি এলো আমাদের আগে, সেই জন্য ওকে তারপর ওকে আগে দিলাম, তারপর আমি বেরোলাম। আর তা করতে করতে আবার বৃষ্টিও চলে এলু, এইখানটা কী করবো চিন্তা। এই দেখতে সে পেছন গোটায় ঢুকেছে একদম, ওকে আগে দিলাম। তার কারণ হচ্ছে যদি টায়ারের ভিতরে ধরলো মানে পাথর টাথর ঢুকে থাকে না, তাহলে ধরলো মানে বুঝতে পারা যাবে। হ্যাঁ, সেই জন্য ধরলো ওকে আগে দিলাম আমি। এ বাপরে বাপরে, বিদ্যুৎ চমকেছে প্রচুর, ঝাড়কে বৃষ্টি হবে। এই যা 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 যা, সামনে ঠেকেছে একদম বাম পারে, ঢং পুরো আওয়াজ উঠছে এমন কইছেন। এই বন্ধুরা মজা দেখা দেয়, বৃষ্টি তো পাড়ান নাই, বৃষ্টি তো পয়েছে রেখে। হ্যাঁ গো, যাবো না গো, যাবো না গো। ফাইনালি যাই হোক বন্ধুরা, আমি ভালো রাস্তা ধরলাম, টেনশন মুক্ত হইলো। ঠিক আছে, হরিণ সিংহের পর থেকে এদিকটা পুরোটাই ভালো, ওই পাশটাই ধরে খারাপ। ঠিক আছে, আর মেয়েগুলো যদি তুফান চলে আসে, দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে ঝিপিক ঝিপি করে, তাও কিন্তু ওরা পয়সা তুলছে। এখন মোটামুটি দল সারা রাইতই থাকবে, এই দল চলে যাবে আবার অন্য দল আসবে, এরকম করে তো মানে দলভিত্তিক করে পয়সা তুলে। ঠিক আছে বন্ধুরা, যা পজিশন করে বেরিয়ে এলাম, নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসে ভালো রোড আমি স্পিডে মানে স্পিডে চালাইতে গেছি। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম যে আমার চাকা জলে ডুবে গেছিল, স্পিডে চালাইতে যে আমি ব্রেক ধরতে এসেছি, এরকম ব্রেক ধরতে এসে ব্রেক ধরে না গাড়ির দরদর নিয়ে চলে এসেছে। কেন বলো তো, ব্রেক সুইচ দিয়ে ধরো জল ঢুকে যায় না, সেই মুহূর্তে কিন্তু মানে ড্রামে জল ধরে নিলে কিন্তু ব্রেক ধরবেই না। হ্যাঁ, এবার এবং এই আস্তে আস্তে যাবো গা, আস্তে আস্তে নিয়ে নিয়ে ধরলো মানে গরম হবে। ঠিক আছে, শুকিয়ে দিলে তারপর ধরলো ব্রেক ধরবি, হট করে ধরলো বৃষ্টি থেকে উঠে কিন্তু ব্রেক ধরবে না। আর এখানে বন্ধুরা একটা ডেঞ্জারাস বাম্পার আছে, খুবই বিপজ্জনক, এখানে ডালা বড়িদের জন্য বিপজ্জনক, ষোলো চাকার জন্যও বটে। ঠিক আছে, বাম্পার পেরিয়ে বুক করবে, আমি পাহাড় করে দেবে, ছি 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 ছি, পেরিয়ে বুক করবে, এক চাকা কোনোরকম এই সাইড করে পাই করি। আমাদের মানে অসুবিধা কী জানো তো, ষোলো চাকার মাঝের চাকাটা লেগে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, সেই জন্য ধরো মানে বেশি বিপদ হয়। খালি গাড়িতে যাওয়ার সময় আমাকে একজন হুলো লেনে আমি দাঁড়িয়ে গেছি, দেখছি তো ওখানে চাকা রোল করতে লেগেছে, ভাগ্য বলো আমাদের ফোর হুইল আছে। আর সিঙ্গেল ডিফারেন্সিয়াল কী হয় জানো তো, ফোর হুইল টোর হুইল নাই, চাকা ঘুরতে লাগলে তো কিছু করার নাই, ফিসে গেলো। আবার সে জগ লাগাও, নাহলে সে জিসিবি করে ঠেলো, হ্যাং করো ত্যান করো, প্রচুর ঝামেলা। ডবল ডিফারেন্সিয়ালই ভালো, ডবল ডিফারেন্সিয়াল কোনো চিন্তাই নাই, ধরো বেরিয়ে যাবো। ঠিক আছে, আর দুটোরই ভালো দিক খারাপ দিক অবশ্যই আছে। ঠিক আছে, মানে সিঙ্গেল ডিফারেন্সিয়ালও ভালো দিক আছে, ডবল ডিফারেন্সিয়ালও ধরো ভালো দিক আছে, খারাপ দিক আছে, সবই আছে। ঠিক আছে বন্ধু, চলো এখন মানে ডেইচো ব্রিজের মোহাম্মদপুর ব্রিজের জাম ছিল তো, আবার দেখা যাক কত জাম আছে। ফাইনালি বন্ধুরা রায়পুর পৌঁছালাম, আর এখন বেজে গেলো বন্ধুরা 11টার মতো। তার কারণ হলো আস্তে 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 আসতে হইলো, রাস্তা যা প্রচুর খারাপ,
রায়পুর পেরিয়ে আবার এই জায়গাটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে পেরোনো মতন অবস্থা লয়। এবং রায়পুরে মানে যে রোডে উঠে যে মেন গর্তটাতে ওখানে গাড়িগুলো যা ধড়াম ধুরুম করে পড়ছে, সে মাথা খারাপের মতন ব্যাপার, ঠিক আছে। আমি এখানে ভিডিও করলাম, তোমাদের দিয়ে দেবো। সেই মানে স্পিডে চলে আসি তো না, স্পিডে এসে ধড়াম করে পড়ছে, চার চাকাগুলো হইলে তো ওখানে বোধহয় মাথা গুঞ্জিতে পড়ে বোধহয় মারা যাবে এমন অবস্থা। রোডের এখন বর্তমানে হাল প্রচুর খারাপ, রোডে এখন দেখে শুনে গাড়ি চালানো ভালো, ঠিক আছে। একটা ষোলো চাকা এই একটা বার্কের গাড়ি এত জোরে স্পিডে আসছিল কাঁচামালা গাড়ি বলে, আর ভট করে ঝরে পড়লো, ঠিক আছে। ও তো বোধহয় ভেঙে গেছে নাকি কে জানে, ও অথাই চালিয়ে নিয়ে চলে গেলো। তো ঠিক আছে, চলো বেরিয়ে যায়গা, আজকে তোমাকে একাই চালাইতে হবে, রফিক আছে আর রাহুল তো নাই, জানো ভালো করে, ঠিক আছে, একাই চালাইতে হবে, চলো। ফাইনালি বন্ধুরা এই বক্রেশ্বর ব্রিজের কাছে পৌঁছালাম। বক্রেশ্বর ব্রিজের কাছে এসে দেখছি ফুল জাম লেগে রয়েছে। দেখতে পেলে তোমরা ভিডিওতে কতটা ডাইনে মারলাম, ঠিক আছে। এখনও যা পজিশন, এখনও মোটামুটি আমাকে এক দেড় কিলোমিটার যেতে হবে। তো কী করে মানে আমি তো ভেবেছিলাম যে সাইডে লাগিয়ে ঘুমিয়ে পড়বো, ডাইনে মারছে, আমিও ডাইনে মারি, চলো বেরিয়ে যাই, ঠিক আছে, চলো। আর এই বন্ধু আমি ফাইনালি ডাইন দিকে বেরিয়ে গেলাম, রং সাইড মেরে, ঠিক আছে। আগে পুলিশ থাকবে নাকি চিন্তা করছি, যা হবে দেখা যাবে, রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই, নাহলে সারা রাত জামে থাকতে হবে। আবার লাইন যার বাড়ে নাবে ঘুরবো কোথাবে, ছি 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 ছি, বিপদে পড়বো না তো, সদাই করবো মেরে লুকিং গ্লাস টুকিং গ্লাস ভেঙে দেবে, কিছু করার নেই কিন্তু। হ্যাঁ, ঢুকে যাবো মনে হয়েছি, গাড়ি বাড়ছে কিছু তা, ঠিক আছে। এই মকা দিয়ে আমাকে কিন্তু ছক্কা মারতে হবে, ওই ঠেলাটা কিন্তু একদম পুরো ঢাকা আর হলো নাবে, ছি 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 ছি, একদম খারাপ পজিশনে পড়ে এলাম। এই মাসটার আগে হইতে হবে, এই মাসটার আগে হইতো, কিন্তু দেখি বন্ধুরা রিক্স চান্স দিই, পুলিশে লাইট মারছে, এই কাটতে এই গাড়িটা হাত আগে করো, এই গাড়িটা কাছে গেলা বৈঠক হরেন মারছে, ও প্রচুর অ্যাকশন দেখাচ্ছে আমাকে, বুঝতে পারলি, প্রচুর অ্যাকশন দেখাচ্ছে, ও ওভার অ্যাকশন দেখাচ্ছে, পারবে নাকি লাগতে বল, আসতে বলো, আসতে বল, দেখি দুম দেখি আর ব্যাপার তো অ্যাকশন দেখে লিজাই ঠুকে দিবে, ঠিক আছে। আর এই বন্ধুরা ব্রিজটার অবস্থা দেখে কি হয়েছে, এত বড় গাড়িতে আমাদের গাড়িতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু চার চাকা বলাতে প্রচুর অসুবিধা হয়ে দেখালাম, চার চাকাটা ফেসে গেলছে অলরেডি আগে থেকে। হ্যাঁ, বিশেষ করে ধরো ভিআইপি কারগুলো এদিকে পেরোবেই না, কিরকম পজিশন দেখতে পেয়েছো, এই বাপরে বাপরে, ইরে বাপ, এখানে পেরোনো মানে সে কি বলে কি হলো ভাইয়া, একদম মানে একদম ডিফান্সলে ঠেকে গেছে, চার চাকা গাড়ি তো প্রচণ্ড রিক্স। এই বেচারা দেখালো জলে ভিজে ভিজে কি করছি, কি অবস্থা দেখালাম, আর পুলিশও রয়েছে এখানে তার লিগে লয়। ফাইনালি বন্ধুরা ব্রিজ পেরিয়ে দুবরাজপুর মোড় ঢুকে গেলাম, আর দুবরাজপুর বাজার দেখতে পেয়েছি এখন পুরো সুমসাম হয়ে গেছে। আগে কিন্তু সিজনে কি হতো না, তো সারা সারা রাত মানে ইলেকট্রিক দোকানগুলো খোলা রাখতো, এখন কিন্তু সব দোকান বন্ধ বর্তমানে, বাজার নেই তো, গাড়ি নেই তো কি করবে, ওখানে তো ধরো মানে কি বলে গাড়িটা খারাপ হয়েছে বলেই ধরো জাম, এমন তো জাম থাকে না। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম, আর এখন বেজে গেলো বন্ধুরা সাড়ে তিনটে মতো, রাস্তায় তরুলিয়া মোড়ে মনে করলাম দাঁড়াবো চা খাবো, ঠিক আছে, কোনো চা দোকান খোলা নাই, কি করবো চলে এলাম। আর ওইদিকে ঘুম আসছিলো আমার প্রচণ্ড, কিন্তু ধরো রাস্তাঘাটে ঘুমালাম না, এখন রাস্তাঘাটে ঘুমানো মানে প্রচণ্ড রিক্সের ব্যাপার, ঠিক আছে। এখন তেল চুরি ছিনতাই ফিনতাই হয়েছে প্রচুর, এখন কি হয়েছে জানো তো, নতুন মানে সিস্টেম উঠেছে,
গ্যাস দিয়ে দিছে গাড়ির মধ্যে, নিয়ে ঘুমিয়ে থেকেছি আমি। হ্যাঁ, তারপর গাড়ি কাঁচ ফাঁচ ভেঙে আর করে ধরলাম চিন্তাই করেছি, এরকম করে ঘটনা দুবার ফিরে ঘটেছে। সেই জন্য ধরলাম আরও ভয়ে আমি চলে এলাম, পৌঁছে দিলাম এখানে। পৌঁছালাম এখানে সিসিটিভির আন্ডারে থাকবো, কোনো নিশ্চিন্ত থাকবি, ঠিক আছে, ওই জন্যে। আর রফিকও কিন্তু আমার সাথে সাথে আজকে ঘুমায়নি, কিন্তু রফিকও পুরো রাস্তা জেগে এসছে। তা ঠিক আছে বন্ধুরা, চলো গুড নাইট, আবার কালকে সকালে খালি করে কথা হবে, ঠিক আছে। খালি খালি করে আমি ফাঁকা জায়গায় মধ্যে চলে এলাম। আর এই জায়গাগুলো অবস্থা দেখে নাও, পুরো জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেছে, কিন্তু অবস্থা দেখে নাও, এটা কিন্তু পুরো মাঠ, ঠিক আছে, পুরো এরিয়াটা কিন্তু মাঠ। এখন মাঠ না মানে নদী সেটাই কিছু বোঝা যাচ্ছে না। এখন অনেক লোক কি করছে, মাছ ধরছে শুধু, ঠিক আছে। এই যে দেখালাম মাছ ধরছে, লেগেছে ওইদিকে, কত লোক জড়ো হয়েছে মাছ ধরছে সব, কি বলবো আর। কারোর বলে না সে কারোর পোষ মাছ তো কারোর সর্বনাশ, সেই হাল। এগুলো পুরো কিন্তু ধরো মাঠ, সব মানে ধান লাগা অলরেডি হয়ে গেছে, তারপরে এরকম অবস্থা, চাষিদের কিন্তু প্রচুর ক্ষতি হবে। আর বন্ধুরা, তোমাদের কাছে যেটা বলেছিলাম যে সিঙ্গেল ডিফারেন্স ডবল ডিফারেন্সের কি ভালো দিক খারাপ দিক, ঠিক আছে। তো প্রথমে তোমাদের দেখাই আমি ডবল ডিফারেন্স, ঠিক আছে। আমার তো সিঙ্গেল ডিফারেন্স নাই গাড়ি, আমার ধরো ওই যে গাড়িটা আছে সেটা হচ্ছে ডবল ডিফারেন্স, সেই জন্য জব খুলে নিলাম পুরো। তারপর তোমাদের দেখাচ্ছি এই গাড়ি কিন্তু জব খুলে নিয়েছি আমি, ঠিক আছে। আর এইও বন্ধুরা পুরো ফাংশন, এটা হচ্ছে সাইলেন্সার, আর ওইটা হচ্ছে হাইড্রোলিকের জক, ঠিক আছে। এইখান থেকে ওই মানে গোড়া থেকে পুরো স্যাব লাইন গিয়েছে, এই একটা জয়েন হয়েছে, আবার এখানে একটা জয়েন, তারপর ওইখানে দেখে লেগেছে একটা ডিফারেন্সেলে, ঠিক আছে। আমি কিন্তু প্রোটেকশন লাগাইনি, এখনো বিনা প্রোটেকশনে ভিডিও করছি, মরে যাই মরে যাবো। এই বন্ধুরা এই একটা ডিফারেন্সেল হয়ে পাচ্ছে না, একটা ডিফারেন্সেল, ঠিক আছে, যে হাবি জাবি লাগা আছে তাতে মানে বুঝতেই পারা যায় না, ঠিক আছে। মানে প্রচণ্ড উল্টো পাল্টে প্রচণ্ড হাবি জাবি থাকে, ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে ভি রড, হ্যাঁ, এটা হচ্ছে ভি রড, আর তলে থাকে আই রড। আর এই পাতি দেখালো উল্টো পাতি, ঠিক আছে, উল্টো পাতি। আর এই যে বন্ধুরা পিছনে ডিফারেন্সেল, ডালা বডি আর হইলে কী হবে বলতো, মানে ই থাকবে সোজা একটা মানে পাতির মতো থাকবে, ঠিক আছে। আর এখন ধরলো মানে আমাদের ডবল ডিফারেন্সের গাড়ি, সেই জন্য ধরো ডিফারেন্সেল দিয়েছে পিছনে। অন্য গাড়িতে যদি সিঙ্গেল ডিফারেন্সেল হয় না, তাহলে একটা ধরো ই থাকবে, ওই কী বলবো ওইগুলোকে আমি জানি না। আমি বন্ধুরা টাটা গাড়িতে থাকে বুস্টার, ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা খরচ বলতে বলা যেতে পারে, হয়তো দেখতে পাচ্ছে বুস্টার লাগা রয়েছে, ওগুলোকে বলে বুস্টার। লেল্যান্ড গাড়িতে আইচারে অন্য গাড়িতে মানে এগুলো দেয় না অতটুকু, মানে এক্সট্রা খরচ করে না অতটুকু, ঠিক আছে। আর এই নিচের রডটা যেটা আছে না, এটাকে বলে আই রড, আর এটাকে বলে ব্যালেন্স রড। এগুলো তো অন্য গাড়িতে দেয় না, কিন্তু এই ব্যালেন্স রডটাও অন্য গাড়িতে দেয় না, ঠিক আছে। বন্ধুরা ডবল ডিফারেন্সিয়াল আর সিঙ্গেল ডিফারেন্সিয়াল দুটোরই ভালো দিক এবং খারাপ দিক আছে। সিঙ্গেল ডিফারেন্সিয়াল হলে কি জানো তো, ওই যে পাহাড়ের রাস্তায় ঢুকলাম না, ওই জায়গায় ধরো পিছিয়ে যাওয়ার চান্স থাকে। আর যেমন ডালা বড়ি গেলে সমস্ত সিঙ্গেল ডিফারেন্সিয়ালই হয়, ওখানে ডবল ডিফারেন্সিয়াল থাকে না। এবং ডাম্পার অনেক কোম্পানি কী করে জানো তো, সিঙ্গেল ডিফারেন্সিয়াল দেয় যারা লঙ্গে চালায়। যেমন এসকে কোম্পানি ধরো লঙ্গে চলে তো কলকাতা চলে, সেই জন্য ধরো সিঙ্গেল ডিফারেন্সিয়াল নিয়েছে। সিঙ্গেল ডিফারেন্সিয়াল কী হবে, গাড়ির ওজনটা একটু কম হবে এবং তেল সার্ভিসটা একটু বেশি পাবে, ঠিক আছে। কিন্তু ধরো স্যাব লাইনে রোগ হবে, তারপর রাস্তাঘাটে ফেঁসে যাওয়ার ভয় আছে, এগুলো একটু মানে চিন্তা থাকে। আর ডবল ডিফারেন্সিয়াল কী হবে, রাস্তাঘাটে ফাঁসবের ভয়টা থাকে না, কোনো টেনশন থাকে না। আর উল্টো পাতি, আমার তো উল্টো পাতি বুঝতেই পারছো, কালকে যদি পাহাড় দিয়ে বেরোলাম না, পাতি ভাঙার ভয় কিন্তু আমাদের নেই, ঠিক আছে। পিছনে পিছনে বিশেষ করে গাড়িতে বেশিরভাগ পাতি ভাঙে, তো পাতি ভাঙে ধরো পিছনে পাতি ভাঙার কোনো আমাদের ভয় থাকে না, কারণ গন্ডারের চামড়া মতো এত মোটামোটো পাতি, ঠিক আছে, ও অসুবিধাই নাই। আর মুরগা পাতি হলে ধরলাম ওই গাড়িতে হ্যাঙ্গার ভেঙে দিতে পারে, পাতি ভেঙে দিতে পারে, অনেক কিছু ব্যাপার থাকে। আগে তো মুরগা পাতি চালিয়েছি প্রচণ্ড টেনশনের মধ্যে, কী বলবো তোমাদেরকে। আর বন্ধুরা সিঙ্গেল ডিফারেন্সিয়াল কী হবে জানো তো, মানে একটা তেলটা কম খায়, আর ডবল ডিফারেন্সিয়াল কী হবে, তেলটা খানি বেশি খায়, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। মেনটেন্যান্স খরচ একটু বেশি, টায়ারও খাবে বেশি উল্টো পাতিতে, হ্যাঁ, ডবল ডিফারেন্সিয়াল ওজনটাও বেশি হয়, ঠিক আছে, এক্ষেত্রে তুমি ভাড়াটাও কম পাবে, কিন্তু নিশ্চিন্তে থাকা যায়, এটাই হচ্ছে মেন কথা। নিশ্চিন্তে থাকতে গেলে ডবল ডিফারেন্সিয়াল উল্টো পাতি নিয়ে এলাও। এই আমার সামনে যে যেমন একটা লেন গাড়ি উল্টো পাতি, কিন্তু ধরলো আবার ব্যালেন্স রড বুস্টার কিন্তু থাকে না, হ্যাঁ, ওটা ধরলো টাটা দিয়েছে একটা এক্সট্রা খরচা। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।